আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো এক গজ বারো গিরা সিট দিয়ে চুড়িদার সালোয়ার নিচে টিপ বোতাম দিয়ে কিভাবে কাটতে হয় তা আপনাদের বুঝিয়ে দিব। দেখুন, এটা আমি চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবং সাইডে বেল্টের জন্য আমি চার ইঞ্চি এক্সট্রা রেখে দিয়েছি। এটা আমার দুই ভাঁজ আছে, বাদ বাকিটা চার ভাঁজ করা আছে। দেখুন, আমি ছয় ইঞ্চি বেল্টের জন্য বাদ দিব। দেখুন স্ক্রিনে আমার মাপটা দেখতে পাচ্ছেন। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি চার ইঞ্চি বেল্টের জন্য নিয়েছি এবং এখানে ছয় ইঞ্চি বেল্টের জন্য রেখে দিয়ে এখানে আমি অরিজিনাল ঝুল আছে ৩৭, আমি এখানে দুই ইঞ্চি বেশি করে দিব। এটা আমার ৩৭ অরিজিনাল ঝুল আছে, আমি দুই ইঞ্চি এক্সট্রা নিব যেহেতু এটা চুড়িদার করার জন্য। দেখুন, আমি দুইটা দাগই করে নিচ্ছি, এভাবে আপনারা মার্ক বা দাগ করে নেবেন। দেখুন, আমি দুইটা দাগ করে আপনাদের দেখিয়ে দিলাম। এখানে পার মুহুরি দিব দশ ইঞ্চি, দশের অর্ধেক আমি পাঁচ নিব যেহেতু এটা খুব বড়দের না, আবার বাচ্চাদেরও না, মিডিয়াম এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এখানে হাই দিব ছয় ইঞ্চি বেল্টের জন্য বাদ দিয়ে ১৩ ইঞ্চি। এখানে আমি হাইয়ের একটি মার্ক বা দাগ করে নিচ্ছি। এবার আমি নিচের দিকে হাইয়ের দাগটা আমি দেখুন কীভাবে স্কেলটা রেখে এভাবে আপনারা একটি মার্ক করে নেবেন। এবার আমি অরিজিনাল মাপের সাথে আরেকটি দাগ করে নিব, এখানে একটু সোজা করে নিব যেহেতু এখানে টিপ বোতাম হবে। এখান থেকে আমি একটু বাঁকা করে নিব। ঠিক এভাবে আপনারা একটু বাঁকা করে রাউন্ডটা করে নেবেন। এবার আমি নিচের পাটটা কেটে আপনাদের হাইয়ের সঠিক মাপটা বুঝিয়ে দিব। দেখুন, আমি নিচের পাটটাকে কেটে নিচ্ছি। এভাবে আপনারা নিচের পাটটি কেটে নেবেন। এবার আমি আপনাদের হাইয়ের মাপটা সঠিক নিয়মে দেখিয়ে দিচ্ছি। এখানে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি পরিমাণ আপনারা সিট রাউন্ড করে নেবেন, আমি এখানে দেড় ইঞ্চি নিলাম। এবার এখানে হালকা রাউন্ড করে নেবেন হাইয়ের জন্য। দেখুন, আমি হাফ ইঞ্চি পরিমাণ নিয়েছি। এভাবে আপনারা কেটে নেবেন। দেখুন, আমি হাইয়ের মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। ঠিক এভাবে আপনারা সালোয়ারের যে নিচের পাটটি কেটে নেবেন। এবার আমি আপনাদের দেখাবো যে মাজাব কোমর বা বেল্টটা কীভাবে কাটতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এবার আমি বেল্টটা কাটিং করার জন্য সাইড থেকে যে সিটটা আছে সেটা দুই ভাঁজেই আছে, আমি এটাকে একসাথে করে চার ভাঁজ করে নিলাম। এখানে আমি চার ইঞ্চি পরিমাণ করে দাগ করে নিচ্ছি। আপনারা এভাবে চার ইঞ্চি করে তিনটা দাগ করে নিন। এটা আমি স্কেল দিয়ে মার্কটি সঠিকভাবে করে নিচ্ছি। এবার আমি মার্ক অনুযায়ী কেটে নিব। দেখুন, এটা আমার বেল্ট কাটা হয়ে গেছে। এটা আমার ৪০ ইঞ্চি বেল্ট থাকবে।
দেখুন আমার পুরোটাই লাগছে, কোনো জয়েন্ট দেওয়া লাগছে না। এটা আমার 40 ইঞ্চি এবং বাড়তি সেলাইটা যাবে, উপরে রাবার হবে। ব্যাস বন্ধুরা, আমার সেলাই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, আমি আপনাদের আরও সহজ করে বুঝিয়ে দিব। দেখুন এখানে এভাবে ভাঙা যাবে এবং এখানে টিপ বোতাম হবে, আমি এখানে একটু কেটে নিচ্ছি যাতে আমার চিহ্নটা করা থাকে। ব্যাস বন্ধুরা, যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে দিন। আল্লাহ হাফেজ।